আজকে আমরা ব্লক চেইন টেকনোলজি নিয়ে কথা বলবো তার আগে যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের আজকের কন্টেন্টস আসলে ব্লক চেইনের হিস্টোরি থেকে শুরু করে কী কী পসিবল ফিউচার স্কোপস আছে সে পর্যন্ত আমরা আলোচনা করে করবো তো শুরুতেই যদি বলি যে ব্লক চেইন এই জিনিসটা সম্পর্কে আমরা কতজন জানি তাহলে দেখা যাবে যে অনেকেই জানি অথবা অনেকেই জানি না কিন্তু যদি আমি বলি যে বিটকয়েনের নাম শুনেছেন কিনা তাহলে দেখা যাবে অনেকেই বলবেন যে হ্যাঁ বিটকয়েনের নাম তো শুনেছি তো ব্লক চেইন জিনিসটা আসলে বিটকয়েনের ব্যাকএণ্ডে কাজ করে থাকে এমন না যে শুধু বিটকয়নের ব্লক ব্লকচেন কাজ করে এছাড়াও আরও অনেক জায়গায় ব্লক চেন ইউজ হয়ে থাকে কিন্তু আসলে ঘটনা হচ্ছে যে উনিশশো সালে যখন ব্লক চেইন টেকনোলজিটা ইন্ট্রোডিউস করা হয় এটা ইন্ট্রোডিউস করা হয়েছিল যে ডিজিটাল ডকুমেন্ট যাতে টেম্পারিং করা না যায় সেজন্য ডকুমেন্টের সাথে একটা টাইম স্ট্যাম্প দেওয়ার জন্য ব্লক চেইন নিয়ে আসা হয়েছিল কিন্তু এটা আসলে খুব বেশি ইউজ করা হয়নি সে সময়টাতে তারপরে যখন দু হাজার নয় সালে বিটকয়েন ইন্ট্রোডিউস করা হলো বিটকয়েন টেকনোলজি বিটকয়েনের যে ক্রিপ্টোকারেন্সি এইটার পেছনে আসলে ব্লক চেইনটা কাজ করছিল আর এখন তো অনেক রকম ক্রিপ্টোকারেন্সি আছে তো এগুলোর ব্যাকএণ্ডে আসলে ব্লকচেইন টেকনোলজিটা কাজ করে তো ব্লক চেইনটা কি ব্লক চেইনটাকে আমরা এক কথায় বলতে পারি যে এটা একটা পাবলিক লেজার যত ধরনের ট্রানজেকশন আছে ট্রানজেকশনগুলো আসলে এক একটা ব্লক হিসেবে স্টোর হয়ে থাকে এবং ব্লকগুলো ইন্টার কানেক্টেড প্রত্যেকটা ইউজার এন্ডে এই পুরো ব্লক চেইনটা স্টোর থাকে যার কারণে আসলে কোনোভাবেই এটা টেম্পারিং করা পসিবল হয় না তো ফাইন্যান্সিয়াল যে কোনো ট্রানজেকশান মেডিকেল রেকর্ড ল্যান্ড টাইটেলস এছাড়া আরও অনেক জায়গায় আসলে ব্লক চেইন টেকনোলজি ইউজ করা যেতে পারে সো আমরা যদি এক কথায় বলতে চাই তাহলে আমরা বলতে পারি যে ব্লক চেইন আসলে একটা কালেকশন অফ রেকর্ডস যে রেকর্ডগুলো আসলে একে অপরের সাথে ইন্টারলিঙ্কড এবং কোনোভাবেই এখানে টেম্পারিং করা পসিবল না ব্লক চেইনের তিনটা তিনটা মোস্ট ইম্পর্ট্যান্ট ফিচার হচ্ছে যে ব্লক চেইন আসলে ডিসেন্ট্রালাইজড কোনো একটা সেন্ট্রাল অথরিটি এখানে নেই যেরকম ব্যাঙ্কিং সিস্টেমগুলোতে থাকে কিন্তু ব্লক চেইন আসলে ডিসেন্ট্রালাইজড এছাড়া ব্লক চেইনকে ডিজিটাল সিগনেচার দ্বারা ভেরিফাই করা হয়ে থাকে এবং ব্লক চেইন প্রত্যেকটা ব্লক ব্লক চেইনের প্রত্যেকটা ব্লক আসলে কনসেনসাস অ্যালগোরিদমের মাধ্যমে যেহেতু অ্যাগ্রি করে যে হ্যাঁ এই ব্লকটা আসলে ভ্যালিড নাকি ইনভ্যালিড এর কারণে আসলে ব্লক চেইন টেকনোলজিটা ইনমিউটেবল হয়ে থাকে সো আমরা এগুলোর ডিটেইল আলোচনা করব তো তার আগে যাই যে ব্লক চেইন আর্কিটেকচারটা কীরকম হয় এক একটা ব্লকে কি কি থাকে আমরা শুরুতেই বলেছিলাম যে ব্লক চেইন আসলে অনেকগুলো ব্লকের সমষ্টি এবং প্রত্যেকটা ব্লক একে অপরের সাথে চেইনের মাধ্যমে কানেক্টেড তো এই যে একটা ব্লক একটা ব্লকের মধ্যে কিছু ডেটা থাকে ডেটার কারেসপন্ডিং হ্যাশ ভ্যালু থাকে এবং প্রিভিয়াস যে ব্লক সেই ব্লকের হ্যাশটাও স্টোর থাকে এবং এই প্রিভিয়াস হ্যাঁ মাধ্যমেই আসলে ব্লকগুলো কানেক্টেড আমরা যদি আরও ডিটেইলে যাই তাহলে বলতে পারি যে একটা ব্লক চেইনের মধ্যে ব্লক হেডার থাকে প্রত্যেকটা হেডারের মধ্যে ব্লক ভার্সন থাকে তারপরে টাইম স্ট্যাম্প থাকে ননস থাকে প্যারেন্ট ব্লক হ্যাশ থাকে এরকম আরও অনেক কিছু থাকে এছাড়া একটা ব্লকের মধ্যে ট্রানজ্যাকশান কাউন্টার থাকে যতগুলো ট্রানজ্যাকশান হয়েছে সব ট্রানজ্যাকশানগুলোর জন্য একটা করে ট্রানজ্যাকশান কাউন্টার থাকে তো আমরা বলছিলাম যে ব্লকে প্রত্যেকটা ব্লকে প্রিভিয়াস হ্যাশ থাকে যেরকম আমরা যদি এই ছবিটার দিকে খেয়াল করি এখানে তিনটা ব্লক আছে ব্লক ওয়ান ব্লক টু এবং ব্লক থ্রি প্রত্যেকটা ব্লকে কিছু ডেটা আছে ডেটা নিয়ে আমরা কথা বলবো না ডেটা ছাড়া আর যেটা আছে সেটা হচ্ছে একটা হ্যাশ ভ্যালু আছে এটা ডেটার কারেসপন্ডিং হ্যাশ ভ্যালু ডেটা চেঞ্জ হলে হ্যাশ ভ্যালুও চেঞ্জ হয় আর যেটা আছে সেটা হচ্ছে প্রিভিয়াস হ্যাশ এখন প্রথম যে ব্লক প্রথম ব্লকটার তো নিশ্চয়ই কোনো প্রিভিয়াস ব্লক নেই সো প্রিভিয়াস ব্লক যদি না থাকে তাহলে প্রিভিয়াস ব্লকের কোনো ভ্যালুও থাকার কথা না সেই কারণে ফার্স্ট ব্লকের ভ্যালু জিরো হয় এবং এই ফার্স্ট ব্লকটাকে বলা হয়ে থাকে জেনেসিস ব্লক আর এই যে সেকেন্ড ব্লকে প্রিভিয়াস হ্যাশে আছে হচ্ছে গিয়ে ফার্স্ট ব্লকের ভ্যালু তারপরে থার্ড ব্লকে প্রিভিয়াস হ্যাশের ফিল্ডে আছে হচ্ছে সেকেন্ড ব্লকের যে ভ্যালু এখন যদি এরকম হয়ে থাকে যে কোনো একজন হ্যাকার সে ইন্টারমিডিয়েট কোনো একটা ব্লকের ডেটা চেঞ্জ করতে যায় তাহলে কি হবে সাপোজ এই যে ব্লক টু ব্লক এ যে ডেটা আছে সেই ডেটাটা চেঞ্জ করতে চায় হয়তো সে বলতে চায় যে তার কাছে আসলে এক হাজারটা এক হাজার বিট আছে এটাকে সে চেঞ্জ করে বলছে যে আমার কাছে দশ হাজার বিটকয়েন আছে সো এরকম যদি সে করতে চায় তাহলে যেটা হবে যে কারেসপন্ডিং যে হ্যাশ ভ্যালুটা সেইটা চেঞ্জ হয়ে যাবে এবং এটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন এর পরবর্তী যে ব্লকগুলো আছে সেই ব্লকগুলোর সাথে এইটা আর কানেক্টেড থাকতে পারবে না কারণ প্রিভিয়াস স্যাশ এই যে ব্লক এর যে প্রিভিয়াস অ্যাস এইটা কিন্তু আর ব্লক টু এর প্রিভিয়াস স্যাশের সাথে ম্যাচ করে না সো ব্লক টুতে যে কোনো একটা সমস্যা হয়েছে এটা ইমিডিয়েটলি ধরা পড়ে যাবে এটাকে আমরা বলছিলাম যে ডিজিটাল সিগনেচারের মাধ্যমে ব্লক চেইনের প্রত্যেকটা ব্লক ভ্যারিফাই করা হয়ে থাকে তো ডিজিটাল সিগনেচারের দুইটা ফেজ আছে একটা হচ্ছে সাইনিং ফেজ আর একটা হচ্ছে ভ্যারিফিকেশান ফেজ সাইনিং ফেজে ইউজারের যে প্রাইভেট কি সেটার মাধ্যমে ইউজার সাইন করে থাকে যেরকম এখানে অ্যালেক্সের কথা বলা হয়েছে যে অ্যালেক্স একটা মেসেজ পাঠাতে চায় সে মেসেজটাকে সে তার নিজের যে প্রাইভেট কি সেইটা দিয়ে সাইন করে পাঠাবে এইটা তার এটা যে অ্যালেক্স পাঠিয়েছে এইটা ভ্যারিফাই করবে এখন অ্যালেক্স আসলে এটা পাঠিয়েছিল কাকে জনকে এখন জন তাহলে কি করে ভ্যারিফাই করতে পারবে যে এটা অ্যালেক্সের কাছ থেকে এসেছে জনের কাছে অ্যালেক্সের পাবলিক কিটা আছে সো অ্যালেক্সের পাব পাবলিক কি দিয়ে যখন জন ট্রাই করবে যে চেক করার জন্য যে আসলেই কি এটা অ্যালেক্সের কাছ থেকে এসেছে কি না তখন যদি ইন্টারমিডিয়েট কোনো জায়গায় কোনো টেম্পারিং না হয়ে থাকে তাহলে আসলে জন ভ্যারিফাই করতে পারবে যে হ্যাঁ এইটা অ্যালেক্সের কাছ থেকে এসেছে আর যদি কোনো চেঞ্জ আসে তাহলে সেক্ষেত্রে আসলে জন বুঝবে যে না এই যে ডকুমেন্টটা এটা আসলে অ্যালেক্সের কাছ থেকে আসে নাই অথবা মাঝখানে কোথাও এটা চেঞ্জ হয়েছে সো ব্লক টেকনোলজিতে যে ডিজিটাল সিগনেচারটা ইউজ করা হয় সেইটার নাম হচ্ছে ইলেকট্রিক কার্ভ ডিজিটাল সিগনেচার অ্যালগোরিদম ইসিডিএসএ তিন ধরনের ব্লক সিস্টেম হয়ে থাকে নাম্বার ওয়ান হচ্ছে পাবলিক ব্লক চেইন নাম্বার টু প্রাইভেট ব্লক চেইন এবং ফাইনালি কনসোর্টিয়াম ব্লক সো পাবলিক মানে তো আমরা বুঝি যে জিনিসটা আসলে পাবলিক সো যে কেউ পাবলিক ব্লক চেইনে পার্টিসিপেট করতে পারবে বিটকয়েন ইথারিয়াম এই টাইপের যে ক্রিপ্টোকারেন্সি গুলো আছে এই ক্রিপ্টোকারেন্সিগুলোতে পাবলিক ব্লক ইউজ করা হয়ে থাকে এরপরে যদি আমরা আসি প্রাইভেট ব্লক চেইনের ক্ষেত্রে প্রাইভেট ব্লক একটা স্পেসিফিক ইনস্টিটিউশনের মধ্যে এই ব্লক কাজ করে থাকে বাইরে কেউ এই ব্লক কোনো অ্যাক্সেস পাবে না এছাড়া আরেকটা আছে যে কনসোর্টিয়াম ব্লকচেইন এটা আসলে আমরা বলতে পারি যে হাইব্রিড ব্লকচেইন সো পাবলিক ব্লক চেইন এবং প্রাইভেট ব্লক চেইনের কিছু কিছু প্রপার্টিস মিলে কনসোর্টিয়াম ব্লক চেইনটা হয়ে থাকে এখানে কিছু প্রিসিলেক্টেড গ্রুপ থাকে এবং এই গ্রুপগুলোর কিছু পার্টিসিপেন্টস থাকবে এই পার্টিসিপেন্টসগুলো নিজেদের মধ্যে একটা কনসোর্টিয়াম ব্লক চেইন জেনারেট করে থাকে সো আমরা যদি এই তিন ধরনের যে ব্লক চেইন আছে সেগুলোর মধ্যে কম্পারিজনে যাই তাহলে শুরুতেই যে পয়েন্টটা আসে সেটা হচ্ছে কনসেনসাস ডিটারমিনেশন যে কনসেনসাস অ্যালগোরিদমটা কি হবে বা কনসেনসাস কারা দেবে এইটা কে ডিটারমাইন করবে পাবলিক ব্লক চেইনের ক্ষেত্রে সকল মাইনাররাই এটা ডিটারমাইন করে থাকে কনসোর্টিয়াম ব্লকচেনের ক্ষেত্রে কিছু সিলেক্টেড নোড এই ডিসিশন নিতে পারে এবং প্রাইভেট ব্লকচেনের ক্ষেত্রে অনলি ওয়ান অর্গানাইজেশন যে অর্গানাইজেশনের মধ্যে এই ব্লকচেইনটা কার্যকরী শুধুমাত্র তারাই এই ডিসিশনটা নিয়ে থাকে এছাড়া রিড পারমিশনের কথা যদি আমরা ধরি পাবলিক ব্লকচেইন যে কেউ রিড করতে পারে কনসোর্টিয়াম ব্লক চেইনের রিড পারমিশন আইদার পাবলিক হতে পারে অথবা রেস্ট্রিক্টেড হতে পারে প্রাইভেট ব্লক চেইনেও সেম হয়তো কিছু ক্ষেত্রে পাবলিক হয়ে থাকে আর কিছু ক্ষেত্রে রেস্ট্রিক্টেড হয় এরপরে আসি ইমিউটেবিলিটির ক্ষেত্রে যেহেতু পাবলিক ব্লক চেইনে প্রত্যেকটা নোডের কাছে পুরো ব্লক চেইনটার হিস্টোরি থাকে দ্যাটস ওয়াই এটা আসলে টেম্পারিং করা একদমই পসিবল না কিন্তু কনসোর্টিয়াম এবং প্রাইভেট ব্লক চেইনের ক্ষেত্রে এটা আসলে কিন্তু কনসোর্টিয়াম এবং প্রাইভেট ব্লক চেনের ক্ষেত্রে যেহেতু ব্লক চেনটার ফুল হিস্টোরি সব নোডের কাছে থাকে না দ্যাটস ওয়াই এটা টেম্পারিং করা যেতে পারে পাবলিক ব্লক চেইন আসলে অনেক বাল্কি সাইজের হয়ে থাকে এর কারণে পাবলিক ব্লক চেনের অনেক কম অন দ্য আদার হ্যান্ড কনসোর্টিয়াম এবং প্রাইভেট ব্লক চেইন যেহেতু লিমিটেড নাম্বার অফ পিপলের জন্য লিমিটেড ট্রানজ্যাকশানস হয়ে থাকে এই কারণে এখানে ইফিসিয়েন্সিটা অনেক বেশি পাবলিক ব্লক চেইন কমপ্লিটলি ডিসেন্ট্রালাইজড অন্যদিকে কনসোর্টিয়াম ব্লক চেইন যেটা এটা পার্সিয়ালি সেন্ট্রালাইজড আর প্রাইভেট ব্লক চেইন কমপ্লিটলি সেন্ট্রালাইজড পাবলিক ব্লক চেইনের কনসেনসাস প্রসেসে রকম পারমিশন দরকার হয়ে থাকে না কনসোর্টিয়াম এবং প্রাইভেট ব্লক চেইনের ক্ষেত্রে পারমিশন একটা বড় রোল প্লে করে থাকে সো এই যে আমরা বলছিলাম কনসেনসাস 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 জিনিসটাকে কনসেনসাস ব্যাপারটা হচ্ছে আসলে একটা অ্যাগ্রিমেন্ট এমন একটা প্রোটোকল যেই প্রোটোকলটা দিয়ে আসলে এই বিষয়ে অ্যাগ্রি করা হয়ে থাকে যে নতুন যে ব্লকটা নেটওয়ার্কে এসেছে এই ব্লকটা আসলে ভ্যালিড নাকি ইনভ্যালিড বিভিন্ন রকম কনসেনসাস কনসেন্সাস অ্যালগোরিদম আছে নাম্বার ওয়ান বলা যেতে পারে যে প্রুফ অফ ওয়ার্ক এটা সবচেয়ে বেশি ইউজ হয়ে থাকে এরপরে যেটা এসেছে সেটা হচ্ছে যে প্রুফ অফ স্টেক এছাড়াও আরও কিছু কনসেনসাস অ্যালগোরিদম আছে যেগুলো আসলে খুব বেশি ইউজ হয়ে থাকে না যেমন প্র্যাকটিক্যাল বাইজেন্টাইন ফল্ট টলারেন্স ডেলিগেটেড প্রুফ অফ স্টেক রিপোল নিন্ডার এগুলো আসলে খুব বেশি ইউজ হয়ে থাকে না আমরা সেজন্য আসলে আজকে শুধুমাত্র প্রুফ অফ ওয়ার্ক এবং প্রুফ অফ স্টেক এই দুইটা নিয়েই কথা বলবো প্রুফ অফ ওয়ার্ক কনসেন্সাস অ্যালগোরিদমে আসলে একটা ট্রানজেকশানের যে ডকুমেন্টগুলো থাকে এই ডকুমেন্টগুলো একসাথে একটা বান্ডেল করে সব মাইনারদের কাছে পাঠানো হয়ে থাকে এবং মাইনাররা তখন কি করে প্রত্যেকটা ট্রানজেকশনকে চেক করে এবং কিছু কমপ্লেক্স কম্পিউটেশনাল পাজল ব্যাকএন্ডে তারা সলভ করে এবং সলভ করার পরে তারা ভেরিফাই করতে পারে যে হ্যাঁ এই ব্লগটা আসলে ভ্যালিড নাকি ইনভ্যালিড এবং তারা একটা নন্স চেন নন্স ফাইনাল নন্স বের করে এবং এই নন্সটা তারপরে অন্য সকল মাইনারদের কাছে তারা পাঠিয়ে দেয় এবং অন্য মাইনাররাও তখন ভেরিফাই করে যে হ্যাঁ এই ননসটা ভ্যালিড এবং এই যে মাইনার সে আসলে কাজ করেছে এবং কাজ করে সেই সলিউশনটা পেয়েছে সো এই যে যে ফার্স্ট মাইনার যে আসলে এই সাজলটা সলভ করতে পারলো তাকে কিছু রিওয়ার্ড দেওয়া হয়ে থাকে তার কাজের প্রুফের জন্য এবং তারপরে এই ভ্যারিফাইড যে বান্ডেলটা যেটাকে পাঠানো হয়েছিল শুরুতে সেই বান্ডেলটা আসলে ব্লকে অ্যাটাচ হয়ে যায় একটা ট্র্যাডিশনাল ট্রানজ্যাকশানের কথা যদি আমরা চিন্তা করি এখানে আমার এক্সাম্পলে দুইজন মানুষের কথা বলা আছে একজন হচ্ছে যে শোভন আরেকজন হচ্ছে ফৌজিয়া ফৌজিয়ার একটা বেকারি শপ আছে সে খুব ভালো ভালো কেক বিক্রি করে থাকে তো শোভন যদি চায় যে সে ফৌজিয়ার কাছে একটা কেক অর্ডার করবে এবং পুরো পেমেন্টটা অনলাইনে হবে সেক্ষেত্রে দেখা গেল যে শোভন পেপালের মাধ্যমে পে করলো এখানে পেপাল ছাড়া অন্য যে কোনো যে অনলাইন ট্রানজ্যাকশান আছে সেগুলোও হতে পারে আমি এক্সাম্পল হিসেবে পেপালের কথা বলছি এখন পেপাল যেটা করবে পেপাল শোভনের ভিসা চেক চেক করবে যে ভিসা কার্ড ওকে আছে কিনা এবং ভিসা কার্ড তখন হচ্ছে যে শোভনের ব্যাংকিং অ্যাকাউন্ট চেক করবে যে তার কাছে সেই টাকাটা আছে কি না ওই পরিমাণ টাকা আছে কি না যদি থাকে তাহলে শোভনের ব্যাংক সেই টাকাটাকে ট্রান্সফার করে দিবে এবং ফৌজিয়ার ব্যাংক সেই টাকাটা রিসিভ করবে এবং আলটিমেটলি পেপাল তখন কনফার্ম করবে যে হ্যাঁ পেমেন্টটা হয়েছে এবং ফৌজিয়ার কাছে একটা নোটিফিকেশান যাবে যে হ্যাঁ সে তার ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট পেয়েছে এবং তখন সে তার কেকটাকে সেন্ড করবে সো এখানে আমরা বলতে পারি যে মাঝে অনেকগুলো ইন্টারমিডিয়েটেরই কাজ করে কিন্তু সেম জিনিসটা যদি ব্লক চেন ট্রানজ্যাকশান হতো তাহলে কী হতো যে শোভন ফৌজিয়াকে টাকা পাঠাতে চায় তাহলে সে একটা ব্লক জেনারেট করবে এই ব্লকটা তখন প্রত্যেকটা এই ব্লগটা তখন নেটওয়ার্কের মধ্যে ব্রডকাস্ট হয়ে যাবে এবং প্রত্যেকটা মাইনার তখন পাজল সলভ করতে শুরু করবে যে হ্যাঁ এই যে ব্লকটা নতুন ব্লকটা জেনারেট হয়েছে এই ব্লগটা ভ্যালিড কি যদি ভ্যালিড হয়ে থাকে সেক্ষেত্রে তখন নেটওয়ার্ক হচ্ছে যে এই ট্রানজেকশানের ভ্যালিডিটি অ্যাপ্রুভ করবে এবং এই নতুন ব্লকটা চেইনে অ্যাড হবে এবং যখনই নতুন ব্লকটা চেইনে অ্যাড হবে তখনই ফৌজিয়া তার টাকাটা পেয়ে যাবে সো এখানে ইন্টারমিডিয়েটেরই নেই সো আমরা যদি আরেকটু ডিটেইল দেখতে চাই বা একটা জেনারেলাইজ ফর্ম দেখতে চাই তাহলে আমরা বলতে পারি যে শুরুতে একটা ট্রানজেকশন ইনিশিয়েট হবে এবং ট্রানজ্যাকশনের যে ডিটেইলসটা থাকবে সেটা আসলে সকল মাইনারের কাছে চলে যাবে যখনই মাইনিং কমপ্লিট হবে তখন মাইনিং পুল যারা হচ্ছে মাইনিংয়ের কাজ করছিল তারা কিছু রিওয়ার্ড পাবে এবং এই যে নতুন ব্লক চেইনটা সরি এই যে নতুন ব্লকটা এই ব্লকটা ব্লক চেইনে অ্যাড হয়ে যাবে এবং ট্রানজেকশনও কমপ্লিট হয়ে যাবে সো এক কথা আমরা বলতে পারি যে ট্র্যাডিশনাল ট্রান্স ট্রানজেকশনে আসলে মাঝখানে সেন্ডার এবং রিসিভারের মাঝখানে অনেকগুলো ইন্টারমিডিয়েটরি থাকে কিন্তু যদি আমরা ব্লকচেন বেস্ট ট্রান্সফারের কথা বলি এখানে আসলে রকম ইন্টারমিডিয়েটরি থাকে না কোনো ইন্টারমিডিয়েটারিকে কোনোরকম পেমেন্ট করারও কোনো আসলে দরকার পড়ে না তো আমরা যদি ব্লকচেইনের কিছু পজিটিভ দিকের কথা বলি তাহলে শুরুতে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে এখানে পুরো ট্রানজ্যাকশানটা রিয়েল টাইম কোনো ইন্টারমিডিয়েটরিকে কোনো রকমের সেন্ডিং মানি পেমেন্ট করতে হচ্ছে না ব্লক চেইন খুবই সিকিওর এবং এটা রিলায়েবল ব্লক চেইনে আরেকটা যেটা হয় সেটা হচ্ছে যে সেন্ডার এবং রিসিভারের অ্যানোনিমিটার অ্যানোনিমিটিটা বজায় রাখা যায় তবে ব্লক চেইনে বেশ কিছু চ্যালেঞ্জ আছে নাম্বার ওয়ান বলতে পারি যে আমরা স্ক্যালেবিলিটি যে আসলে সময়ের সাথে সাথে ট্রানজ্যাকশান এত বেশি হচ্ছে যে ব্লক চেইনের সাইজটা অনেক বড় হয়ে যাচ্ছে অ্যাজ এ রেজাল্ট আসলে এটা স্কেলেবল হচ্ছে না সেরকমভাবে তো এটা সলভ করার জন্য যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে ব্লক চেইনের যে ওভারঅল স্ট্রাকচার স্টোরেজ স্ট্রাকচার এটাকেই চেঞ্জ করা যেতে পারে অথবা ব্লক চেইনের ডিজাইনটাকে চেঞ্জ করা যেতে পারে আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা বলছিলাম যে ব্লক চেইনে অ্যানোনিমিটি ধরে রাখা যায় কিন্তু রিসেন্টলি আসলে বিভিন্ন রকম প্রাইভেসি লিকেজ দেখা যাচ্ছে বিভিন্নভাবে সেন্ডার এবং রিসিভারকে ট্রেস করা পসিবল হচ্ছে তো এইটা দূর করার জন্য আসলে বিভিন্ন রকম মিক্সিং অ্যানোনিমিটি এগুলো অ্যাড করা যেতে পারে এছাড়া আরেকটা সমস্যা হচ্ছে যে সেলফিশ মাইনিং মাইনার যারা আছে তারা যদি বায়াসড হয় তারা যদি কোনোভাবে তাদের নিজেদের যে ব্লগুলো আছে সেগুলোকে হচ্ছে যে অ্যাপ্রুভ করা শুরু করে তাহলে আসলে এটাকে আমরা সেলফিশ মাইনিং বলতে পারি এবং এক্ষেত্রে বিভিন্ন টাইম স্ট্যাম্প অ্যাড করে সেলফিশ মাইনিংটাকে দূর করা যেতে পারে ব্লক চেইনের অনেক অ্যাপ্লিকেশানস আছে আজকের দিনে বিটকয়েনের কথা তো জানি এছাড়া ব্যাংকিং পেমেন্ট ট্রান্সফার হেলথ কেয়ার ল এনফোর্সমেন্ট ভোটিং আইওটি রিয়েল এস্টেট অনলাইন মিউজিক ডিজিটাল আইডি অনেক জায়গায় ব্লকচেইন অ্যাপ্লিকেশন করা সম্ভব সো ব্লকচেইন সম্পর্কে কেউ যদি আরও ইন্টারেস্টেড হয়ে থাকে তাহলে এই লিঙ্কগুলো থেকে ঘুরে আসতে পারেন আমি লিঙ্কগুলো ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আর থ্যাংক ইউ ফর ওয়াচিং